আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থ্রি ফেজ চেঞ্জ ওভার সুইচ, যেটা দিয়ে, এটা হচ্ছে ম্যানুয়াল একটি চেঞ্জ ওভার সুইচ, যেটা দিয়ে আমরা আমাদের লোডকে পল্লী বিদ্যুৎ বা জেনারেটর দুইটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যখন হয়তো আমাদের কাছে পল্লী বিদ্যুতের কারেন্ট থাকবে না, তখন আমরা জেনারেটর দিয়ে নিয়ন্ত্রণ করব, অথবা যখন আমাদের জেনারেটর চলবে না তখন আমরা পল্লী বিদ্যুৎ দিয়ে নিয়ন্ত্রণ করব। তো সেই ক্ষেত্রে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি টার্মিনাল আছে, এবং এর থেকে উপরে আরও চারটি টার্মিনাল আছে, এক, দুই, তিন, চার, এখানে আরও চারটি টার্মিনাল আছে। এখানে আপনারা অপর পাশে দেখতে পাচ্ছেন, এখানেও আরও চারটি টার্মিনাল আছে, এক, দুই, তিন, চার, এখানে সম্পূর্ণ বারোটি টার্মিনাল আছে। তো বারোটি টার্মিনালের মধ্যে কোনটাতে কোন তার সংযোগ, কোন কেবল সংযোগ দিতে হবে, কোনটাতে আপনি জেনারেটর দিবেন, কোনটাতে পল্লী বিদ্যুৎ দিবেন, আর কোনটাতে আপনি লোড দিবেন, সেই বিষয়টি আমি আপনার কাছে ক্লিয়ার করব। আর এইটার নিয়ে ভিডিও বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি ফেসবুকে একটি গ্রুপে একটি ফিক্সচার দেখেছি, আর ফিক্সচারের মাধ্যমে এটার ওয়্যারিং ডায়াগ্রামটা কেউ একজন বানিয়েছে। তো সে যেভাবে বানিয়েছে সেইভাবে সেই ওয়্যারিং ডায়াগ্রামটা সম্পূর্ণ সেখানে বলছিল। তো তখন আমার একটা মাথায় চিন্তা আসলো যে যারা পুরাতন তারা হয়তো অভিজ্ঞ, তারা সেটা ভুলটা ধরতে পারবে এবং কাজটা তারা যখন করবে সে তারা ঠিকভাবে করবে, কিন্তু নতুনরা যদি যারা ওটা দেখে শিখবে তখন কিন্তু তাদের জন্য অনেক বিপদ হয়ে যাবে, তারা অনেক বিপদের মুখে পড়তে পারে। তো সেই জন্য আজকের আমার ভিডিওটি তৈরি করা, এটি আমার স্টোরে পুরানো পড়েছিল। আমি সৌদি আরবে থাকি, এই আমি ইলেকট্রিক্যাল কাজ করি সৌদি আরবে, সেখানে আমার স্টোরে এটা পুরানো পড়েছিল, তাই আমি ভাবলাম যে এটা নিয়ে আসি আর একটা ভিডিও তৈরি করি, যাতে করে আমার বাইরা উপকৃত হয়। তো সবার কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, এটাতে আমরা কীভাবে চেঞ্জ করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে আপনারা যে চিত্রটি আমি কথা বলেছি সেটি দেখে আসবো। তো চলুন দেখে আসি ওই চিত্রটি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটার এই পাশে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা মোটা খারাপ না, কিন্তু এই যে এটার এই জিনিসটা আছে, এই গিয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, গিয়ার এটা দিয়ে এখান থেকে একটা, এই যে এখান দিয়ে একটা হ্যান্ডেল ছিল গিয়ারের সিস্টেম, এটা দিয়ে ঘোরানো যেত, চেঞ্জ করা যেত। যখন এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাই জন্য আমি এখানে আরেকটা রিপ্লেস করে নতুনটা লাগিয়েছি। তো এটা আমার স্টোরে পড়েছিল। এই যে দেখেন, এই যে দুইটা আছে, এটা দিয়ে এটা এখানে একটা স্প্রিং থাকে, এই যে এই দুইটার এই ইয়ারের মাঝে একটা স্প্রিং থাকে, যাতে এটাকে টাইট করে ধরে রাখে। তো আমি স্প্রিংটা খুলে ফেলেছি, কারণ আমি হাতে ঘোরাবো সেই জন্য, যাতে সময় বেশি বা কষ্ট না হয় সেই জন্য। তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব এখানে কোন সংযোগটা তারা ভুল কী সংযোগটা দিয়েছে আর কোনটা দেয়নি। এই যে আমি আপনাদেরকে দেখাবো, এই যে এটা, এই দুইটাতে তারা যে এই চিত্রটি আমি আপনাদেরকে দেখেছেন আশা করি, এখানে ওনারা দিয়েছে জেনারেটর কানেকশান, আর এখানে দিয়েছে ফেজ কানেকশান, পল্লী বিদ্যুতের কানেকশান, আর এটা এখানে দিয়েছে লোড। তারা যে এইখানে এই টার্মিনালগুলোতে দিয়েছে লোড, তার ডায়াগ্রামটা এমন ছিল। তো আসলে যদি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি যদি এখানে ঘুরাই, এই যে দেখেন, এখন এই যে দেখেন, এই যে মাইসখানের এই যে টার্মিনালটা, এটা এখন এটার সাথে সংযুক্ত আছে। এই যে দেখেন, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন মাইসখানের যেই এটা, এটার সাথে সংযুক্ত আছে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি দেখাবো এক মাল্টিমিটারের মাধ্যমে। এই যে আমি মাল্টিমিটারের মাধ্যমে এটাকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন, এটা এটার সাথে সংযুক্ত আছে, এই যে দেখুন, এটা এটার সাথে সংযুক্ত আছে। তো আপনারা চিন্তা করুন, আমি যদি এখানে ইয়ে দেই পল্লী বিদ্যুতের কারেন্ট দেয়, আর এটা জেনারেটর কারেন্ট দেয়, যখন আমার সাপোজ একটা কথা, আমি অনেক সময় নিজে যখন কাজ করি আমি পল্লী বিদ্যুৎ চালু রেখে আবার জেনারেটর কাজ চালু করি, আমি জানি যে এখানে আমার কানেকশন সম্পূর্ণ ঠিক আছে, আমি কোনো রিস্ক হবে না আমার, কেন না আমি কীভাবে কানেকশনটা করি, আর যারা যেভাবে ওরা যেভাবে কানেকশনটা করেছে, তারা এখানে পল্লী বিদ্যুৎ দিয়েছে, এখানে তারা ইয়ে দিয়েছে, জেনারেটর দিয়েছে, এখানে লোড দিয়েছে। তো আমি কী করি, আর যেটা এটার পারফেক্ট যেটা হচ্ছে নিয়ম, পারফেক্ট নিয়ম হচ্ছে এটা হচ্ছে আউটপুট, এই যে মাঝখানের উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট হবে, তার মানে হচ্ছে লোড হবে, আর এখানে আপনি জেনারেটর দিতে পারেন বা পল্লী বিদ্যুৎ দিতে পারেন। এখানে যদি আপনি পল্লী বিদ্যুতের কানেকশনটা দেন, এখানে দিতে হবে আপনাকে জেনারেটরের কানেকশন, তাহলে কি হবে, এটা হবে আপনার আউটপুট। যখন আপনি এটাকে এদিকে ঘোরাবেন, এই যে আমি এটাকে এখন একটা ঘোরাচ্ছি,
সরি এই যে আমি এখন এটাকে একটা এদিকে এটাকে এদিকে ঘুরিয়ে দিলাম আমার হাতে ছোট একটা স্প্যানার দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিলাম এই যে ঘুরিয়ে দেওয়ার পরে আমার কানেকশনটা কোথায় চলে গেল এইটার সাথে এটা সংযোগ হয়ে গেল এই যে দেখুন আমার এখন সংযোগটা হচ্ছে এইটা আর এখানের সাথে কানেকশন হয়েছে এটা দেখুন এখানে কানেকশন এই যে দেখুন এখানে কানেকশন এই যে দেখুন এখানে কানেকশন আবার যখন আমি এটাকে বন্ধ করতে চাইবো দেখুন এই যে এটা তিনটা পজিশন আছে এটার এইটা এই যে এখন এটা অফ পজিশন এটা অফ পজিশনের সাথে এখন কোনোটার সাথে সংযোগ নাই এই যে দেখুন এটার সাথেও সংযোগ দেখাবে না এটার সাথেও না বা এটার সাথেও না যখন আমি আবার এটাকে এদিকে ঘুরিয়ে দিব আমি আরেকবার এটাকে এদিকে ঘুরাবো তখন এটা কি হবে আমার এটার সাথে সংযোগ হয়ে যাবে দেখুন এই যে এটা এখন মিটারটা একটু ডিস্টার্ব করতেছে এই যে দেখুন এই যে দেখুন এটা এটার সাথে সংযোগ হয়ে গেছে এই যে দেখুন এই যে এখানে সংযোগ হয়ে গেছে যখন আমি যেটা ভুলটা আমি যেটা দৌড়েছি যেটা আপনাদেরকে আবার ক্লিয়ার করতেছি যখন আপনি যদি এখানে জেনারেটর দেন এখানে ফুল্লি বিদ্যুৎ দেন যখন আমি কাজ করি তখন আমি কি করি এটা আমি জানি যে আমার সংযোগ এখানে জেনারেটর এখানে ফুল্লি বিদ্যুৎ তখন আমার ফুল্লি বিদ্যুৎ চলাকালীন অবস্থায় আমি কিন্তু জেনারেটর চালু করে দিই কোনো সমস্যা হবে না কিন্তু যখন কোনো ব্যক্তি যদি ভুলবশত এখানে কানেকশন করে দেয় এটা যদি এই দুইটাকে যদি লোড মনে করেন আপনার যদি পাওয়ার সাপ্লাই দেয় পাওয়ার সোর্স যদি এখানে দেয় একটা পাওয়ার সোর্স এখানে দেয় একটা এইটা যদি লোড দেয় এটা সম্পূর্ণ একটা ভুল কানেকশন কেননা এটা হবে আউটপুট যখন এটা দেখছেন এখন আমি যখন এদিকে ঘুরাইছি তখন এটার সাথে এটা কানেকশন আছে আবার যখন এদিকে ঘুরিয়ে দিব এই যখন আমি এইভাবে ঘুরাবো তখন আবার এটা গিয়ে কি এখানে সাথে কানেকশন হয়ে যাবে এটা আমি হাতে করে দিচ্ছি এটা এখন গিয়ে আবার ওইটার সাথে কানেকশন হয়ে যাবে এই যে দেখুন এটা এখন এখানের সাথে কানেকশন এই যে এটা এই তার মানে এটা হচ্ছে এটা মাঝখানে যেটা উপরের অবস্থানে আছে এটাকে আপনাকে আউটপুট হিসাবে ব্যবহার করতে হবে আর এটা যে এইটা হচ্ছে আপনি জেনারেটর এখানে লাগাতে পারেন বা পল্লী বিদ্যুৎ দিতে পারেন এখানে আর এখানে যখন আপনি যখন যদি এখানে জেনারেটর দিয়ে দেন তখন আপনার হাতে থাকবে পল্লী বিদ্যুৎ তখন এখানে পল্লী বিদ্যুৎ দিয়ে দিতে পারেন অথবা এখানে যদি আপনি পল্লী বিদ্যুৎ দিয়ে থাকেন আপনার হাতে থাকলো জেনারেটর এখানে জেনারেটরের সেটটা ফেস কানেকশন করে দিয়ে এখানে মনে করেন নিউট্রাল তারপরে রেড ইয়েলো ব্লু দিতে পারেন অথবা রেড ইয়েলো ব্লু এখানে আর এখানে নিউট্রাল দিতে পারেন অথবা এখানে নিউট্রাল রেড ইয়েলো ব্লু যেটা আপনি যেভাবে করতে পারেন সেটা সমস্যা নিতে হবে কালার কোডটা একটু ভালো রাখলে ভালো হয় এটা হচ্ছে নিউট্রাল রেড ইয়েলো ব্লু কিন্তু কখনো এখানে আপনি দুইটা সোর্স ব্যবহার করবেন না কখনো যদি দুইটা সোর্স এখানে ব্যবহার করেন আর এটাকে লোড বানান তাহলে আপনার সংযোগ পাবে না সর্বপ্রথম অবস্থা হচ্ছে সংযোগ পাবে না কেননা এটা হচ্ছে আউটপুট এখানে যখন সংযোগ পাবে না যখন আর আপনি যদি এখানে দেন দুইটা সোর্স এখানে দেন যখন এই দুইটা সোর্স আপনি যখন এইদিকে ঘুরাবেন ঘুরানোর সাথে সাথে কিন্তু দুইটা সোর্স স্পার্কিং করবে দুইটা সোর্স কানেক্ট হয়ে যাবে আর দুইটা সোর্স এখন তখন স্পার্ক করবে তো বন্ধুরা হয়তো আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আপনাদের অনেক বোরিং ফিল হবে আমি জানি না আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আর আপনারা আশা করি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দুইটা আমি যখন এইদিকে ঘুরাবো এই যে দেখেন আপনারা লক্ষ্য করতে পারেন কিনা জানি না এই যে দেখেন আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি এই যে দেখুন এই যে দেখতেছেন এটা এটার সাথে আসে সংযোগ হচ্ছে তার মানে এটা দেখেন এটা উপরে এটার সাথে সংযোগ হয়ে গেছে যখন যদি আমি এখানে দুইটা সোর্স দিয়ে থাকি তাহলে সোর্স দুইটা যখন সংযোগ একসাথে হয়ে যাবে তখন এখানে এমন ব্লাস্ট হবে এবং কেউ মৃত্যু ঝুঁকি হতে পারে তো সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ